যে মানুষকে মানুষ বলেই ভাবে না তাকে আমার চেনার কি দরকার? শোন, কলম যে ধরে সে তলোয়ারও ধরতে পারে, আর যদি একবার ধরে তাহলে তাকে শেষ করে দেয়। কি জানি ওর কথা কেন এতবার মনে পড়ছে, আমার মন কেন ওর দিকে বারবার চলে যাচ্ছে, কেন ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমার ভালো লাগছে, কেন? কারণ তুই ওকে ভালোবেসে ফেলেছিস। সত্যি কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? তুই মরেছিস নিশা। মামা, এত সকালবেলা আদর করে ভাবনি আমাকে মামা বলে ডাকছিস? মামা, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। মামা মামা মামা, ও মামা মামা বলে ফেল, আমার সব চোখ নাক খোলা আছে, বলে ফেল। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আচ্ছা, সেই কাজটা যদি আমাকে দিয়ে হয় তাহলে বলে ফেল। তুমি আয়ুষপাল চৌধুরীকে চেনো? হ্যাঁ, সেটা আবার কে রে? ভিএম কলেজের ফিজিক্সের লেকচারার। বলুন, আমার সাথে কি দরকার? আমি সৌমেন রায়, শিল্পপতি অবিনাশ চৌধুরীকে তো চেনেন, আমি তার ব্রাদার ইন ল। আচ্ছা, অ্যাকচুয়ালি কথাটা হলো আমি ভাগ্নির জন্য আপনার কাছে এসেছি। আমার ভাগ্নি ফিজিক্স নিয়ে পড়ছে, তো তো ও চাইছে আপনার গাইডেন্স যদি ও পায় তাহলে রেজাল্টটা একটু ভালো করে এই আর কি। তাই আমি বলছিলাম আপনি যদি বাড়ি গিয়ে ওর ফিজিক্সটা একটু দেখেন। মানে কি বলতে চাইছেন আপনি? না 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 না, ফিজিক না, ফিজিক্স বাড়ি গিয়ে পড়ালে ভালো হয় আর কি, আর তার জন্য আপনার যা ফি হয় দিতে রাজি আছি। দেখুন, প্রথম কথা হলো আমি কোনো ফিস নিয়ে পড়াই না, নিজের শান্তির জন্য মনের খুশির জন্য ছেলে মেয়েদের পড়াই। আর দ্বিতীয় কথা হলো কখনো কারোর বাড়ি গিয়ে পড়াই না। প্রথম কথাটা ঠিক আছে, চলবে, কিন্তু দ্বিতীয় কথাটা আমার জন্য একটু কনসিডার করলে আসন্ন বিপর্যয়টা পেরানো যাবে। আসন্ন বিপর্যয় মানে? ও আপনি ফিজিক্সের লেকচারার, তো ওই জন্য বুঝতে পারবেন না। কথাটা হলো আমার ভাগ্নি কিন্তু খুব জেদি স্বভাবের, যদি একটা চ্যাপ্টারের ডাউট ক্লিয়ার না হয় ও নেক্সট চ্যাপ্টারে যায় না, আর সেই সময় যদি কেউ ওকে ডিস্টার্ব করে সে বড় ভয়ঙ্কর ব্যাপার। ঠিক আছে, আপনি যখন রাজি নন তখন দেখি আর কি ব্যবস্থা করা যায়। আচ্ছা শুনুন, আপনি মন খারাপ করবেন না, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি রাজি আছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নিশা, এই দেখ তোর ফিজিক্স স্যার এসেছেন, দেখ। আপনি? হ্যাঁ, নমস্কার। নমস্কার। বাই দ্য ওয়ে আয়ুষবাবু, আপনি কি আমার ভাগ্নিকে আগে থেকে চেনেন? আগে, কিন্তু ও যে আপনার ভাগ্নি তা জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন জানলেন তো? নিশা, এবার থেকে আয়ুষবাবু তোর দায়িত্ব নিল, আয়ুষবাবু নিশার দায়িত্ব আজ থেকে আপনার। না থাক, আসুন বসুন। কি নেবেন, ঠান্ডা না গরম? ঠান্ডা আমি খাই না, আর গরম আমার সহ্য হয় না। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো আবার নরম প্রকৃতির মানুষ। দেখুন, এসব কথা ছেড়ে মেন টপিকের উপর ডিসকাস করাটাই ভালো, ইট উইল বি বেটার ফর বোথ অফ আস। বাট ডিসকাশনটা পরবার থেকে করলে পরে আই থিঙ্ক দ্যাট উইল বি বেস্ট ফর বোথ অফ আস। করবেন মানে কি করবেন? প্রেম কেমন করে হয়, কিভাবে হয়, কার সাথে হয়, সেটার ফর্মুলাটা এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনার মামা কষ্ট করে আমাকে ডাকলেন কেন? উনি স্টুডিওতে যেতে পারতেন, সেখান থেকে অক্ষয় খান্নাকে নিয়ে আসতেন। ডেকে আনতেই পারতেন, কিন্তু অক্ষয় খান্না তো আজকাল ওসব বোধ হয় আর পড়ান না। সরি ম্যাডাম, আমি সেই পড়া পড়িনি আর পড়াইও না, আমার সাবজেক্ট হলো ফিজিক্স। জানি, সেটা আমি জানি, কিন্তু ফিজিক্স পর্যন্ত পৌঁছতে গেলে আমি ভাবছি মনের সাথে মনের মিল হওয়াটা খুবই দরকার। ও, আমাকে তাহলে এই জন্যই ডেকেছিলেন? আচ্ছা, কি করব, আমার কাছে আর কোনো উপায় ছিল না। সত্যি কথা বলতে কি আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসাটা কোনো ভুল নয় ম্যাডাম, কিন্তু ভুল রাস্তায় ভালোবাসলে ভালোবাসাটা ভুল হয়ে যায়। আমার ভালোবাসে কিন্তু ভুল নেই। সেটা আপনার ভাবনা, আমার নয়। চলে যাচ্ছ? দেখুন ম্যাডাম, আপনার ভাবনার সাথে আমার ভাবনা ম্যাচ করার জন্য যে লেভেল বা পজিশন দরকার সেটা আমার নেই। আইদার আপনি ঠিক লোক দেখে প্রপোজ করেননি, অথবা আমি ভুল করে ভুল জায়গায় চলে এসেছি, সরি।
শোনো, শিট, ছাড়ব না। থ্যাঙ্কস ফর ইওর কাইন্ড অ্যাটেনশন স্যার। আরে এতে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আই হ্যাভ জাস্ট ডান মাই ডিউটি। রাদার আমি আরও বেশি খুশি হব যেদিন আপনার ট্রান্সফারের ক্যান্সেলেশন লেটারটা আমার হাতে এসে পৌঁছবে, আর আমি জানি সেদিনটা বেশি দেরি নেই। হ্যালো, ভাইস চ্যান্সেলর বলছেন? ভাইস চ্যান্সেলর বলছি। নমস্কার। নমস্কার, আয়ুষপাল চৌধুরী আছেন? তিনি এখানেই আছেন। হোল্ড অন প্লিজ, হোল্ড অন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন ফোন, নিন, কথা বলুন। ইয়েস, আয়ুষপাল চৌধুরী স্পিকিং। আমি ইন্সপেক্টর সোমলতা মজুমদার বলছি। নমস্কার ম্যাডাম। বেশ কিছুদিন আগে আপনাদের ইউনিভার্সিটি চত্বরে গুন্ডাদের ধরে আপনি যে কলেজ স্টুডেন্টদের বাঁচিয়েছিলেন, তার মধ্যে কয়েকজন স্টুডেন্ট হুকলি নদীর ধারে আজ সুইসাইড করেছে। ইজ ইট সো? ইয়েস। ও নো। আমি অলরেডি গুন্ডাগুলোকে অ্যারেস্ট করেছি। আমাদের কিছু নিডফুল প্রসিডিং এর জন্য আপনার ভ্যালুয়েবল স্টেটমেন্ট দরকার। আপনি হুগলি নদীর ধারে এক্ষুনি চলে আসুন। ওকে, আই জাস্ট কামিং। কই, কেউ তো নেই দেখছি। আপনি? হ্যাঁ আমি। আমাকে না নিয়ে কোথায় যাচ্ছিলে? আমি তো বুঝতে পারছি না কেন আপনি আমার পেছনে পড়ে আছেন। আমি কি করব বলো, আমি তো ছোটবেলা থেকে এমনি। বাই দ্য ওয়ে, তুমি যদি আমাকে এড়িয়ে চলো আমি ঠিকই তোমার কাছে পৌঁছে যাব। যে ডিসিশনটা তুমি বাড়িতে নিতে পারোনি, বাই দ্য ওয়ে আমি ভাবছিলাম সেই ডিসিশনটা এখানে নিতে তোমার কোনো অসুবিধাই হবে না, কারণ এই জায়গাটা কারোরই নাই, কমন প্লেস, সবার জন্য সমান। না এটা তোমার বাড়ি না আমার বাড়ি। আমি প্রথমেই বলেছি এ ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। যদি আমি সেই ইন্টারেস্টটা ক্রিয়েট করে দিই তাহলে? পারবেন না। আমি তোমার সম্বন্ধে যতটুকু জানি তুমি বোধহয় আমার সম্বন্ধে ততটা জানো না। আমার বিষয়ে কতটা জানেন? সাথে হয়ে জীবন কাটানোর জন্য যতটুকু দরকার। What do you want to say? Very simple. I love you and I want to marry you. যেটা সম্ভব নয় সে বিষয়ে অযথা চিন্তা করাটা আমার একদম ভালো লাগে না। ও হ্যাঁ, একটা কথা, ভালোবাসা শুরুটা কখনো মিথ্যে দিয়ে হয় না, আর যদি হয়ে যায় তাহলে সেটা ভালোবাসা থাকে না। তোমার কাছে যেটা মিথ্যে তা আমার কাছে যে কতটা সত্যি সেটা আমি এখনই প্রমাণ করে দিতে চাইছি। আমি শেষবারের মতন জিজ্ঞেস করছি, তুমি আমায় ভালোবাসবে কি না? না। নিশা, নিশা, এবার বলো আমার ভালোবাসাটা সত্যি না মিথ্যে? আমি জানি না। সত্যি বলো, তুমি আমাকে ভালোবাসবে কিনা? আমি জানি না। আমাদের বিয়ে হবে কিনা জানি না। সত্যি জানো না? না জানি না। আমি কিন্তু জানি। কি? আমি জানি না। আমি কিন্তু জানি। কি? আই লাভ ইউ।